সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব, ছুটিতে সপ্তাহে 2 দিন কেনা যাবে সঞ্চয়পত্র, ওঠানো যাবে মুনাফাও। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির পর থেকে নতুন করে কেউ আর সঞ্চয়পত্র কিনতে পারছেন না, এমনকি মেয়াদ পরিপূর্ণ হয়ে গেল সুদ উত্তোলন কিংবা পুনঃ বিনিয়োগ করতে পারছেন না। এতে করে সমস্যায় পড়ছেন অনেক গ্রাহক। আর এই সমস্যার সমাধানে চলতি সপ্তাহ থেকে সুদ ও আসল উত্তোলনের পাশাপাশি পুনঃ বিনিয়োগ ও নতুন সঞ্চয়পত্র কেনার সুযোগ মিলবে। এই জন্য সাধারণ ছুটির মধ্যে প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে সব অফিস খোলা থাকবে। গত 23 এপ্রিল এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। প্রজ্ঞাপনে বলা হয়, ম্যানুয়াল ও অনলাইন উভয় পদ্ধতিতে ইস্যুকৃত সঞ্চয়পত্রের লেনদেনের কার্যক্রম পরিচালনার নিমিত্তে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সকল জেলা অফিস, ব্রু এবং জাতীয় সঞ্চয় বিশেষ ব্রুসমূহ সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে সপ্তাহে 2 দিন অর্থাৎ প্রত্যেক বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা হতে দুপুর 1টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় দপ্তরের অফিস এবং ডাকঘরের মাধ্যমে সঞ্চয়পত্র কেনা যায়। আগে সঞ্চয় দপ্তর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে সঞ্চয় কুপন ইস্যু করে ব্যাংকগুলোতে পাঠানো হতো। সেই কুপনের আলোকে সুদ ও আসল পরিশোধ সহ সব হতো ওই দপ্তরের বিভিন্ন অফিসের মাধ্যমে। তবে গত বছরের পর থেকে সঞ্চয়পত্র একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সঞ্চয় দপ্তরের অফিস বন্ধ থাকলেও সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকে, আবার মুনাফা আসল পরিশোধ নানা জটিলতা তৈরি হয়। এই অবস্থায় সাধারণ ছুটির মধ্যেও সীমিত সময়ের জন্য সঞ্চয় দপ্তরের সব অফিস খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে। এ বিষয়ে সঞ্চয় দপ্তরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম বলেন, এখন থেকে প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সঞ্চয় দপ্তরের অধীনে সব জেলা সঞ্চয় অফিস ও ব্রু খোলা থাকবে। অফিস চলাকালীন সময় সঞ্চয়পত্র রিলেটেড অফলাইন অনলাইন সব ধরনের কার্যক্রম চলবে। ভিউয়ার্স, এতদিন যারা সঞ্চয়পত্রের সুদ উত্তোলন এবং পুনঃ বিনিয়োগ নিয়ে যে নানান জটিলতার মধ্যে ছিলেন এবং একটি বিশেষ একটি ঘোষণা না আসা পর্যন্ত সবাই ওয়েট করতেছিলেন যে আসলে কী হয় না হয়, কবে অফিস খুলবে, তো এই পরিস্থিতির মধ্যেও জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যাদের সঞ্চয়পত্রের ম্যাচিউরড হয়ে গেছে অর্থাৎ মানে মেয়াদ পরিপূর্ণ হয়ে গেছে, তারা চাইলে পুনঃ বিনিয়োগ করতে পারবে, চাইলে উত্তোলনও করতে পারবে এবং তাদের ওই উত্তোলনের এগেনেস্ট যে মুনাফা যে সুদ সেটাও উত্তোলন করতে পারবে, এবং যে কোনো প্রকার সঞ্চয়পত্র কেন্দ্রিক A to Z কার্যক্রম এখন বুধ থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 1টার মধ্যে করে নিতে পারবেন। ভিউয়ার্স, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনি আপনার বন্ধু ও বান্ধবীর মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।